দুর্গতদের পাশে প্রয়াত বিধায়কের স্ত্রী ও সন্তান। নদীনালা বেষ্টিত দ্বীপ সমষ্টির 16টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লক। গোসাবা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জয়ন্ত নস্কর প্রয়াত হয়েছেন, ফলে ওই কেন্দ্রটি অভিভাবকহীন হয়ে পড়ে। এলাকার সাধারণ মানুষজন তাদের বিধায়ককে হারিয়ে মহাবিপাকে পড়েছেন। তাদের পাশে কে থাকবেন সেই চিন্তায় বিমর্ষ হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। সমস্যা সমাধানে মাঠে নামলেন প্রয়াত বিধায়কের স্ত্রী অনিতা নস্কর ও তাঁর সুযোগ্য সন্তান বাপ্পাদিত্য নস্কর। এলাকার মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে থেকে সহযোগিতা ও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। বিগত দিনে ইয়াসের তাণ্ডবে প্রচুর ক্ষতি হয়েছে গোসাবা ব্লকে, পাশাপাশি ইয়াসের থেকেও মারাত্মক ক্ষতি হয়েছে গত কয়েকদিনের প্রবল বর্ষণে। সমস্ত গোসাবা ব্লক প্রায় জলের তলায়। এমন পরিস্থিতিতে এলাকার সাধারণ মানুষজন রয়েছেন চরম বিপর্যয়ের মধ্যে। প্রয়াত বিধায়কের আদর্শ ও তাঁর সমাজসেবার ব্রতকে হাতিয়ার করে সেই সমস্ত দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে পাশে থাকার বার্তা দিলেন সদ্য প্রয়াত গোসাবা বিধানসভার বিধায়ক জয়ন্ত নস্করের স্ত্রী অনিতা নস্কর ও তাঁর সুযোগ্য সন্তান বাপ্পাদিত্য নস্কর। উল্লেখ্য, বিগত দিনে জয়ন্তবাবুর স্ত্রী অনিতা নস্করও চুনাখালী গ্রাম পঞ্চায়েতের দুবারের প্রধান পদের দায়িত্ব সামলেছিলেন। রবিবার সকাল থেকে এই চুনাখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান নরেশচন্দ্র নস্কর, সত্যব্রত নস্কর ও দেবাশিস বৈরাগীদের নিয়ে প্রত্যন্ত দ্বীপ এলাকার দুর্গত মানুষদের হাতে তুলে দিলেন পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী। এ বিষয়ে বাপ্পাদিত্য নস্কর জানিয়েছেন, আমাদের নস্কর পরিবারের একটা ঐতিহ্য রয়েছে, সবসময় সাধারণ মানুষ এবং দুর্গত মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই। সেই অর্থে বাবা জীবিত অবস্থা থেকেই কর্মযোগ্য চালিয়ে গিয়েছিলেন, বর্তমানে বাবা না থাকায় নিজ উদ্যোগে সেই গুরুদায়িত্ব পালন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। শনিবার প্রত্যন্ত দ্বীপ এলাকার 7টি গ্রাম পঞ্চায়েতের দুর্গত মানুষদের হাতে ত্রাণ তুলে দিয়েছি, চাল ডাল তেল চিড়ে বিস্কুট অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী এবং ত্রিপল। রবিবার সকাল থেকে শম্ভুনগর, পাঠানখালি ও বিপ্রদাসপুর পঞ্চায়েত এলাকার কয়েক হাজার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের হাতে ত্রাণ তুলে দিয়েছি।